আজকের দুজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং সেটা বোথসাইড হিয়ারিং শোনার পরে লানেট এডিজে ফার্স্ট কোর্ট 17 তারিখে প্রোডাকশনের জন্য রেখেছে এবং বেলটাকে রিজেক্ট করেছে, বেলটাকে অ্যালাউ করেনি। ধরা হয়েছে পুলিশ যেটা মোটামুটি ইনভেস্টিগেশন করে যা পেয়েছে প্রাথমিকভাবে তাতে দুজনকে ফলো আপ করেছে, একজন হচ্ছে আনন্দ রায় আর একজন হচ্ছে বিশ্বনাথ দাস। কি অভিযোগ ওদের ওদের বিরুদ্ধে? যেটা অভিযোগ যেটা ডিফেক্ট করেছে যে ওরা ওই যেটা ইনসিডেন্টের দিন এই তিনজন মহিলা যারা এসেছিল তাদেরকে নাকি কিছু বক্তব্য বলেছে বা ওদেরকে এমনি স্পেসিফিক্যালি ওরকম কিছু কিছু নেওয়া নেই। এখানে যেটা লেখা আছে সেটা ওই বালুরঘাটে একটা মন্দিরে ওরা এসেছিল, ওখান থেকে ওদেরকে যেখানে যে এফআইআর করেছে কৃষ্ণ সরেন সে একটা প্লেন এফআইআর করেছে, বলেছে যে এই ঘটনা যেটা মিডিয়াতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তাতে আমি একজন আদিবাসী হিসাবে মনে করি যে আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে, সেই জন্য এর জন্য একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এই বলেই একটা কমপ্লেন করেছে। তার কোন ধারা? ধারাটা আইবিসির 505(1), 509 আর হচ্ছে SCST 31RS এইভাবে স্টার্ট হয়েছে। আজকে বিচারক কি দিয়ে দেবেন? বিচার বিলটাকে রিজেক্ট করেছে এবং 17 তারিখে প্রোডাকশনের জন্য রেখেছে। পুলিশ পক্ষ থেকে কি তাদেরকে পুলিশ প্রোডাকশন পিসি নেওয়ার কথা বলেছে? না, সেরকম কোনো প্রেয়ার ছিল না। এর বেশি আর কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল, সাব জুডিস ম্যাটার একদম প্রাথমিক স্টেজ। আমার নাম সজল ঘোষ, আমি আনন্দ রায়ের হয়ে দাঁড়িয়েছিলাম। ঘটনাটা যেরকম ছিল সেই দিনকে উনি ওখানে উপস্থিত ছিলেন, ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না, কেউ বা কাহারা বলেছেন যে এই লোকটি ওখানে উপস্থিত আছেন, তো ঘটনার সঙ্গে ওনার কোনো রকম সংযোগ নেই। তথাপিও আমরা আস্থা রাখছি আদালতের উপরে, আদালত আমাদের শুনলেন, শোনার পরে একটা নিজের যেটা ধারণা সেটা অর্ডারের উপরে উনি রিফ্লেক্ট করবেন, আমরা আমাদের আস্থা রাখছি। কিন্তু অভিযোগ উঠেছে আপনাদের প্রাক্তন যিনি মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী তিনি এই ঘটনার মূল জড়িত এই ঘটনার সাথে। কিন্তু এখন পুলিশ তদন্ত করছে, একটা মোকদ্দমা হয়েছে, পুলিশ তদন্ত করছে সে প্রকৃত নেত্রী যুক্ত আছে কি না, নেতা যুক্ত আছে কি না, কর্মী যুক্ত আছে, যারা যুক্ত আছে এই ব্যাপারে দলের কোনো ভূমিকা নেই, আইন আইনের পথেই চলবে। এই হচ্ছেন প্রদীপ্তা চক্রবর্তী, যাকে দল তার পদ থেকে সরিয়ে দিয়েছে অথচ তাকেই গ্রেপ্তার করেনি পুলিশ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দুদিন আগে যে ঘটনা আপনারা শুনেছিলেন, বালুরঘাটের তপন বিধানসভা কেন্দ্রে একটা জয়েনিং হয়েছিল বিজেপির, সেখানে জয়েন করার পর 24 ঘন্টার মধ্যে তাদের মধ্যে তিন মহিলাকে একেবারে ডেকে এইভাবে দণ্ডি কাটার নাম করে কার্যত নাক্ষত দিতে দিতে তৃণমূলের পার্টি অফিসে আনা হয়েছিল এবং সেখানে আবারও তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছিল, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক বিতর্ক তৈরি হয়েছে। তারা আদিবাসী সম্প্রদায়ের এর মাধ্যমে অ্যাকচুয়ালি আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করা হয়েছে বলেও অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু পুলিশ সেই অর্থে কিছুই করছিল না। পুলিশ সেই অর্থে কিছুই করছিল না যখন এইসব মানে অভিযোগ উঠতে শুরু করে, যখন অনেক লোকজন কথা বলতে শুরু করেন, যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা যখন প্রতিবাদ করতে শুরু করে, তারপরে যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেস দল এই প্রদীপ্তা চক্রবর্তী যার ছবি আমি দেখাচ্ছিলাম দর্শক, ইনাকে তার যে পদ জেলার যিনি সভানেত্রী ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সেই পদ থেকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে একজন আদিবাসী মহিলাকে সেই পদে বসিয়েছে, ব্যাস এতটুকুই। আমরা বলেছিলাম যে এটা আবার কি শাস্তি হলো,
দলের পদ থেকে সরিয়ে দেওয়া এটা তো হচ্ছে দলের বিষয়, কিন্তু যে কাজটা করেছেন এটা তো অন্যায় করেছেন। আদিবাসী সম্প্রদায়ের তিন মহিলাকে একেবারে কার্যত নাক্ষত দিতে দিতে একটা লম্বা রাস্তা পার করিয়ে তাদেরকে পার্টি অফিসে এনে জয়েন করানো এবং মিডিয়ার সামনে শিখিয়ে দেওয়া বলি একেবারে পাশ থেকে শিখিয়ে দিচ্ছিলেন, শিখিয়ে দেওয়া বলি বলানোর চেষ্টা করেছেন যিনি, তাকে শুধু এই পদ থেকে সরিয়ে দিলেই ব্যাস হয়ে গেল? আইন মোতাবেক কোনো শাস্তি হবে না যে তিনি কেন এই কাজটা করিয়েছেন? আইন মোতাবেক কোনো শাস্তি হবে না, তাকে গ্রেপ্তার করা হবে না? দর্শক, আমরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম, কিন্তু দর্শক তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ করছিল না। কিন্তু কি হলো, যেটা হলো গতকালকে একটা খবর এলো, সেটা হচ্ছে যে জাতীয় এসটি এসসি কমিশন, একেবারে দিল্লির জাতীয় এসসি এসটি কমিশন এই রাজ্যের প্রশাসনকে চিঠি করেছে, জানতে চেয়েছে যে যে ঘটনা ঘটেছে বালুরঘাটে সেই ঘটনায় রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন কি কাজ করেছে, কি ব্যবস্থা নিয়েছে আমাদেরকে জানাও। একটা টাইম মনে হয় কত তিন দিন না কদিন বেঁধে দিয়েছে যে এই এই দিনের মধ্যে জানাতে হবে এই কাণ্ডে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। এটা কিন্তু আমরা গতকালকে শুনেছিলাম যে এরকম একটা নাকি চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে, আর তারপরেই শুনলাম দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাও গতকালকে শুনিনি, আজকে শুনলাম কোর্টে যখন তোলা হয়েছিল তারপরে শুনলাম যে পুলিশ নাকি দুজনকে গ্রেপ্তার করেছে, এবং সেই দুজন হচ্ছেন কারা না আপনারা দেখছিলেন, এই হচ্ছেন দর্শক দুই ব্যক্তি। এবং দেখুন দর্শক, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম হচ্ছে আনন্দ রায় এবং বিশ্বনাথ দাস, তাদের মুখটাই পুলিশ দেখতে দিচ্ছে না, মুখ দুটোকে এমনভাবে ঢেকে দিয়ে গাড়িতে তারা তুলেছে বা নামিয়েছে, তাদেরকে যাতে না কেউ চিনতে পারেন, তাদের মুখ যাতে না সামনে আসে সবার নজরে, একেবারে মুখ ঢেকে। ভাবুন, তাদেরকে ধরা হয়েছে একেবারে মুখ ঢেকে, গাড়িতে তোলা হয়েছে, গাড়ি থেকে নামানো হয়েছে যাতে করে তাদের না মুখের না ফেস লস না হয়ে যায়, কত খাতির। আর দেখবেন অন্যান্য যারা যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের ক্ষেত্রে এইসব কোনো ব্যবস্থাই থাকে না, আরও বেশি বেশি করে মুখগুলোকে দেখানোর চেষ্টা হয়, যেগুলো আর কি বিরোধী কেস থাকে সেই মুখগুলোকে আরও বেশি বেশি করে দেখানোর চেষ্টা হয় মিডিয়ার সামনে। আর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা খবর, এই দুজন হচ্ছেন ওই নেত্রী যার কথা দর্শক বলছিলাম, এই যে ইনি প্রদীপ্তা চক্রবর্তী, তার ঘনিষ্ঠ দুজন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মানে তারা তৃণমূল কংগ্রেসই। কিন্তু দর্শক, এখানেও কিন্তু অনেক টুইস্ট রয়েছে, যেটা হচ্ছে যে মানে ধরা তো হয়েছে, এই কাণ্ডে দুজনকে ধরা হয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় আজকে যখন তাদেরকে আদালতে তোলা হয়েছিল তখন নাকি পুলিশ তাদের মানে তাদেরকে মানে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য কোনো প্রেয়ারই করেনি, কোনো অ্যাপিলই করেনি কোর্টের কাছে যে এরকম একটা কাণ্ড ঘটেছে আরও খতিয়ে দেখতে হবে, আমাদেরকে পুলিশ কাস্টডিতে দেওয়া হোক এই দুজনকে, তাদের কাছ থেকে আমরা আরও কিছু জানতে চাইব, এরকম নাকি কোনো প্রেয়ারই করা হয়নি, কোনো আবেদনই কোর্টের কাছে করা হয়নি। তো আবেদন যখন করা হয়নি আর কী করে পুলিশ কাস্টডিতে কোর্ট দেবে? আর জানি না পুলিশ কী কেসটাকে কীভাবে সাজিয়েছে, মাত্র তিন দিনের জেল কাস্টডি হয়েছে। তিন দিন পর 17 তারিখে আবারও তোলা হবে যেটা বলা হচ্ছে। দর্শক, আমার মনে হয় 17 তারিখে মনে হয় জামিনও হয়ে যাবে। পুলিশ আজকে কোনো প্রেয়ারই করেনি, তার মানে তারা কীরকম সিডি দিয়েছে, মানে কীরকম কেস ডায়েরি বা কেস সাজিয়েছে সেটা কিন্তু একটা আন্দাজ করতে আমরা পারছি। সুতরাং যেন কোথাও মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা জাস্ট আইওয়াস, যেহেতু দিল্লি থেকে রিপোর্ট জানতে চাওয়া হয়েছে, কি অ্যাকশন নেওয়া হয়েছে বলো, সেই জন্য কিছু একটা দেখাতে হবে, একদম কিছু করিনি বললে তো হবে না, তাহলে আবার যদি আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে আসে, সেই জন্য কিছু একটা করে দেখাতে হবে। সুতরাং ওই দুজনকে ধরে ফেলো, জানি না কী তাদের সঙ্গে কথা হয়ে রয়েছে, হয়তো বলা রয়েছে দুদিন তিন দিনের ব্যাপার, চলো ভিতরে চলো বাকিটা ব্যবস্থা করে দিচ্ছি, হয়তো এরকম কথাটা হয়ে গেছে আর তোমাদের মুখটুকু দেখতে পাবে না, মুখ ঢেকে দেবো, সত্যি ঢেকে দেওয়া হয়েছে, আর হয়তো ওইভাবেই তাদের নামটা জুড়ে দেওয়া হয়েছে, বা জানি না ইনি প্রদীপ্ত চক্রবর্তী উনি বলে দিয়েছেন কি না যে ওই দুজনকে ঢুকিয়ে দাও, আমাকে একটু দেখো, জানি না কী কথা হয়েছে। তো যাই হোক, কী হয়েছে জানি না, কিন্তু পুলিশ যে অ্যাকশনটা হয়েছে
সেই অ্যাকশনটা দেখেও কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগছে যে সত্যি কি এটা পুলিশ অ্যাকশন হলো নাকি আইওয়াস হচ্ছে। দুজনকে ধরা হয়েছে, মুখ গার্ড করে একেবারে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে, আর পুলিশ তাকে তাদেরকে কাস্টোডিতেই চাইল না, আদালত দিত কি না দিত সেটা অন্য বিষয়, কিন্তু পুলিশ তো চায়নি। যেটা বললেন আইনজীবী, শুনলেন তো, পিপি তো বললেন, আবার একজন বললেন শেষে যার কথা আপনারা শুনলেন, আমি দর্শক দেখালাম, যিনি তৃণমূল কংগ্রেসের লোক পরিষ্কার, যেটা আমি দেখাতে চাইছি দর্শক, এই ব্যক্তি আইন আইনের পথে চলবে, এটা খুব ভালো তৃণমূল কংগ্রেস জানে, কিছু হলেই আইন আইনের পথে চলবে, এই তো চালু হয়েছে মোকদ্দমা, পুলিশ তদন্ত করছে। পুলিশ আর কী তদন্ত করবে, যাদেরকে ধরেছে তাদেরকেই তো পুলিশ কাস্টোডিতে নিল না, তার কী তদন্ত করবে? যাকে ধরার কথা, যাকে দল পদ থেকে সরিয়েছে, তার মানে কি, তার মানে দলও বুঝতে পেরেছে যে ওই ব্যক্তি, ওই মহিলা, উনি অন্যায়টা অন্যায় কাজটা করেছেন, সেই জন্যই তো দল তাকে তার পদ থেকে সরিয়েছে। তাহলে যখন দল চিহ্নিত করে দিল যে এই প্রদীপ্তা চক্রবর্তী অন্যায় করেছেন, এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না, আর সেই সেই প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধেই এখন কোনো অ্যাকশন হবে না? আবার বলা হচ্ছে যে যিনি অভিযোগ করেছেন তিনি স্পেসিফিক কোনো নাম নেননি, বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে আমি দেখলাম, তো এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক, এই কথা বলেছে, তার মানে তিনি কোনো নাম উল্লেখ করেননি, জানি না কে তিনি, কীভাবে কী অভিযোগটা নেওয়া হয়েছে, কিন্তু পুলিশ তো নিজের থেকেও তো উদ্যোগটা নিতে পারে, যেখানে একেবারে এই মহিলা চিহ্নিত হয়ে গেছেন, আইডেন্টিফাইড হয়ে গেছেন যে এই মহিলা করিয়েছেন, সেখানে দল ব্যবস্থা নিয়েছে, তৃণমূল কংগ্রেস তাকে পদ থেকে সরিয়েছে, অথচ পুলিশ তাকে এখনও খুঁজে পেল না বা ধরল না বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না, এখনও বলছে পুলিশ এই মোকদ্দমা হয়েছে, তদন্ত চলছে ব্যাপার, আর এদিকে কাস্টোডিতেও চাইল না পুলিশ, তাহলে এটা কী অ্যাকশন হয়েছে, তাহলে এটা কী অ্যাকশন হয়েছে, এটা সত্যি অ্যাকশন হচ্ছে? হ্যাঁ, জিতেন তেওয়ারি একটা কম্বল বিতরণের একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে হুড়োহুড়িতে, তার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন, পুলিশ অভিযোগ নথিভুক্ত করা এবং তাকে একেবারে নয়ডা থেকে ধরে আনা, কত উদ্যোগ পুলিশের, পুলিশের কত তৎপরতা, আর সেখানে একজন মহিলাকে পুরো আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, তার দলই করে দিয়েছে, অথচ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, এখনও তাকে ধরা হচ্ছে না। দর্শক, এখানেই তো প্রশ্ন ওঠে যে সত্যি কি এই রাজ্যে আইনের শাসন রয়েছে না শাসকের আইন চলছে, শাসক যাদেরকে মনে করবে ধরবে, না মনে করবে ধরবে না, আর যাদেরকে ধরা হবে তাদেরকেও তারা যেমন মনে করবে তেমন করে তারা রাগবে বা ছেড়ে দেবে, যেমন মনে করবে, যেমন বলবে তার তেমন পুলিশ কাজ করবে। এটা পুলিশই অ্যাকশন হয়েছে, এত বড় একটা ঘটনা, গোটা দেশ যেখানে নড়ে গেছে, গোটা দেশের মিডিয়া যেটা নিয়ে খবর করেছে, সেখানে পুলিশের এই অ্যাকশন, পুলিশ আর কাউকে খুঁজে পেল না, ওই দুজন যাদের মধ্যে একজনের আইনজীবী তো আর বললেন যে উনি তো জানতেনই না এইসব বিষয়গুলো, এতটা তিনি ছিলেন বটে, কিন্তু তার নাম কে বলে দিয়েছেন, ব্যাস তাকে ধরে নেওয়া হয়েছে, এটা পরিষ্কার বুঝতে পারছি, একটা আইওয়াস, একটা আইওয়াস, ওই ধরা হলেও নাম কা অবস্থা ধরা, তা না হলে মাত্র তিন দিনের জেল কাস্টোডি হয়, আর কত কত ভুয়ো ভুয়ো সব মামলা সাজিয়ে দিয়ে তাদেরকে একেবারে মানে কি বলবো, এই যে নওশার সিদ্দিকী, তার বিরুদ্ধে কতদিন মানে তাকে তার কত কেস এনে, কত ধারা এনে, কত থানায় সব পাট পাট করে নথিভুক্ত করে বা আলাদা করে অভিযোগ নথিভুক্ত করে তাকে 42 দিন জেলবন্দী রাখা হয়েছিল একজন এমএলএকে, আর সেখানে এত বড় একটা ঘটনা, যার নামে আসল অভিযোগ তাকে ধরল না, যে দুজনকে ধরেছে জানি না কীভাবে কী তাদেরকে লিঙ্ক খুঁজে পেয়েছে পুলিশ, আর ধরার পরেও তাদেরকে কাস্টোডিতে চাইল না, আবার মাত্র 3 দিনের জেল কাস্টোডি, এবার তো বেল 3 দিন পর যদি পুলিশ আর কিছু না বলে। দর্শক, আমার মনে হয় এইসব বিষয়ে দিল্লির যে এসটিএসসি কমিশন রয়েছে তাদের নজরেও আনতে হবে, আনা উচিত, যে দেখুন পুলিশ কীরকম দায় সারা অ্যাকশনটা নিয়েছে, দেখুন পুলিশ কেমন দায় সারা অ্যাকশনটা নিয়েছে, দেখুন এটা আইন চলছে আমাদের রাজ্যে, এটা আইন চলছে, লজ্জাজনক। দর্শক, কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।